আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে আমাদেরকে যথাযথ সময় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ। বড় ব্যস্ত আজকের এই পৃথিবী, নানা কাজে, নানা ধ্যানে, নানা অজুহাতে, নানা ওসিলায় আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি। তার মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, তার পবিত্র ঘরে আমরা সব ছেড়ে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি পবিত্র মাসের মধ্যে অবস্থান করছি, মাহে রবিউল আউয়াল। এই পুরা মাস ধরেই আমরা মানবতার মহানবী সারা দুনিয়ার শোষিত, বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত মাজলুম মানবতার বিশ্বস্ত বন্ধু রাহমাতাল্লিল আলামিন আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা, আমরা প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই আগমনী মাস, এই বিদায়ী মাসে আমরা সেই মানুষটি নিয়েই নানাভাবে আলোচনা রাখতে চাই, কারণ এই একটিমাত্র মানুষ আমার দুনিয়াতে এবং আখেরাতে অত্যাবশ্যক। এই মানুষটিকে এড়িয়ে আমরা দুনিয়াতেও কিছু পাব না, আখেরাতেও কিছু পাব না। কিছু পেতে হলে কল্যাণ আর কল্যাণ দিয়ে জীবনকে ভরপুর করতে হলে এই মানুষটির প্রতি পায়ে পায়ে অনুসরণ করতে হবে, তার দেখানো কর্মসূচিকে মেনে চলতে হবে, তাকে হৃদয়ে ধারণ করতে হবে, তার নেতৃত্ব আমাদেরকে মেনে চলতে হবে। গোটা বিশ্ব এই একটা নেতাকেই জন্ম দিয়েছে, আর যত কিছু আছে এগুলো মোহ, এগুলো ফাঁকি, এগুলো আলেয়া, এগুলো মিথ্যা। আকাশে যেমন আমরা একটা সূর্য দেখতে পাই, এরকম ইসলামের আলো প্রকৃতপক্ষে পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে, যার মাধ্যমে তিনি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকল ভাষায় এই মানুষটির জীবনী লেখা আছে, পৃথিবীর সব ভাষায় কারো জীবনী নাই। সে যে যত বড়ই শ্রেষ্ঠ অথবা হাতি ঘোড়া যাই হোক, কিন্তু পৃথিবীর সকল ভাষায় যে মানুষটির জীবনী লেখা আছে, যার আদর্শ নিয়ে বহুভাবে আলোকপাত করা হয়েছে, তিনিই হচ্ছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে মানুষটিকে ঘিরে মহাগ্রন্থ কোরআনে কেরিমের কতভাবে কত কিছু উল্লেখ করেছেন, সেই মানুষটিও তিনি, যার মর্যাদা স্বয়ং স্রষ্টা দিয়েছেন। আমি আপনি কি দেব, আমি আপনি যাই দেব তা কিছুই হবে না, তিনি দিয়েছেন। সুতরাং আমরা পুরো মাস ধরেই আল্লাহ পাকের কথা থেকে এবং নবীজির কথা থেকে, সাহাবিদের কথা থেকে, সিরাত গ্রন্থ থেকে তার জীবনী নিয়ে আমরা বুঝতে চাই। এই একটি মানুষকে চিনলেই সব চেনা হয়ে যায়। এই একটি মানুষকে চিনলে যেমন আল্লাহকে চেনা যায়, অনুরূপভাবে জীবন ও জগৎকে বোঝা যায় আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আমরা ধীরে ধীরে আলোচনা করব। পিছনে যে কথাগুলি বলেছি একটু জের টেনে দেয়,
পিছনে মূলত আমরা ইসলাম নিয়ে কথা বলছিলাম, জুম্মা নামাজের কথা বলতে গিয়ে ইসলামের কথাই বলছিলাম, এবং সূরা জুমার দুইটি আয়াত দিয়ে বুঝিয়েছিলাম যে আল্লাহর হুকুম অনুযায়ী যেটাই করা হয়, নবীজির দেখানো পদ্ধতি অনুযায়ী যেটা করা হয় সেটাই প্রকৃত নেক আমল, সেটাই প্রকৃত ইবাদত। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, এর বাইরে আসলে ইবাদত এবং ফজিলতের কিছু নাই। মন গড়া কোনো পদ্ধতি দিয়ে যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে ওহিরও প্রয়োজন হতো না, নবীদেরকেও পাঠানোর প্রয়োজন হতো না। এজন্য আমরা কিভাবে চলব সেই ব্যাপারে সর্বদাই আমরা আমাদের রবের মুখাপেক্ষী, এই কথাগুলো বলছিলাম। পাশাপাশি ইসলামের পূর্ণাঙ্গতা নিয়ে কথা বলেছি এবং আরও বলেছি মুসলিম উম্মার সামনে এবং ইসলামে দিন ও দুনিয়া আলাদা কিছু না, যেটা দিন সেটাই দুনিয়া, যেটা দুনিয়া সেটাই দিন। অর্থাৎ দুনিয়াটাকে দিনের ভিত্তিতে পরিচালনা করতে পারলে আমার সবই দিনের আওতাভুক্ত হবে এবং এটা হয়ে যাবে ইবাদত। আর ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন আদর্শের নাম, সুতরাং এ জীবনে ধর্মের প্রয়োজন, এ জীবনে আরও কিছু নীতিমালার প্রয়োজন। এই জগৎকে আমরা যেহেতু আল্লাহর খলিফা, খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমার ব্যক্তি জীবনে কিছু আইনকানুনের দরকার হয়, কিছু দায়িত্ব পালনের প্রয়োজন হয়, পারিবারিক জীবনে হয়, সামাজিক জীবনে হয়, রাষ্ট্রীয় জীবনে হয়, আন্তর্জাতিক জীবনে হয়, মানুষের যোগ্যতা অনুপাতে। সুতরাং সেই ব্যাপারেও, সেটাকে আপনি রাজনীতি বলেন, কূটনীতি বলেন, অর্থনীতি বলেন, যে নীতিই বলেন, সমস্ত নীতিমালা আপনার জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে কারিমে দিয়ে, রাসুলকে দিয়ে সেটা মানায়ে, কীভাবে মানতে হয় দেখিয়ে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ। এবং এটা একটা স্বভাবসুলভ জীবন আদর্শ, যেটা মানা কোনো কঠিনই নয়। এটা কঠিন হবে না বলেই এই ইসলাম ফেরেশতাদের দিয়ে মানিয়ে দেখানো হয় নাই, একজন মানুষকে নবী বানিয়ে তাকে দিয়ে মানিয়ে দেখানো হয়েছে, যাতে আমরা আত্মবিশ্বাস লাভ করি, আমাদের আত্মপলব্ধি অর্জন হয়, যেটা আমিও পারব, তিনি তো পেরেছেন, তিনি মানুষ, এভাবে তিনি হাতে কলমে দেখিয়েছেন। বন্ধুগণ, এক পেশে কোনো জীবন আদর্শের নাম ইসলাম না। সহিহ আল বুখারিতে একটি চমৎকার হাদিস আছে, কিতাবুন নিকাহ অধ্যায় 4693 নম্বর হাদিস। দূরে থাকা কিছু সাহাবা নবীজির রাতের আর দিনের আমল সম্পর্কে জানবার জন্য নবীজির স্ত্রীদের কাছে এসেছিলেন, কারণ একজন স্ত্রী বলতে পারে তার স্বামীটা কেমন, তাদের থেকে আর কেউ বেশি জানে না, তারা এসেছিল। এসে নবীর স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে নবীজির আমল সম্পর্কে জানতে চাইল, বুঝতে চাইল। উম্মাহাতুল মুমিনিনগণ যা বললেন তাতে তাদের কাছে বড্ড অল্প মনে হলো নবীজির আমল। এরপরে তারা তিনজন মসজিদে নববীর ভিতরে বসল, বসে তারা পরামর্শ করছে যে নবীজি তো নিষ্পাপ, তাই এত অল্প আমলেও চলে, আল্লাহ তো তার আগের পরের গুণা মাফ করে দিছেন, আমরা মানুষ, আমাদের অনেক গুণা, সুতরাং এত অল্প স্বল্প আমলে আমাদের চলবে না। তো এদের ভিতরে একজন বলল, আমি এখন থেকে রাতে আর ঘুমাবো না, সারা রাত জেগে ইবাদত করব। আরেকজন বলল, আমি সারা বছর রোজা করব, রোজা আর ভাঙবই না। আরেকজন বলল, বিবাহ শাদী বড় দুনিয়াদারি কাজ, বিয়ে শাদী করলে এইসব ছেলেপেলের জ্বালায় অস্থির হয়ে পড়ব, সংসারের জ্বালায় অস্থির হব, আমি বিয়েই করব না। আমরা যেহেতু গুনাহগার, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, কার চাইতে বেশি, রসুলুল্লাহর চাইতে বেশি। এবং তাদের নিয়তের ভিতরে কোনো শূন্যতা নাই, তারা টোটালি ভালো নিয়তেই ইবাদত করবে, কিন্তু তারা যে ধারাই ইবাদত করতে চাচ্ছে সেই ধারা, সেই সিরিজ, সেই অনুসরণীয় বিষয়টা রাসূলের সাথে মেলে না। এরা মন গড়াভাবে আবেগ, প্রচণ্ড আবেগে তারা সিদ্ধান্ত নিল। তে নবীজির ঘর বাড়ি যেগুলো ছিল প্রত্যেকের, নবীজির নিজের কোনো ঘর নাই,
ওই স্ত্রীদের ঘরই তার ঘর, মসজিদে নববীর সঙ্গে লাগানো ছিল এক একটা স্ত্রীর এক একটা ঘর। তিনি তখন যে ঘরে ছিলেন সেখান থেকে এই সাহাবিদের কথা শুনতে পারলেন। তিনি শোনার পর বিরক্তি এবং রাগান্বিত অবস্থায় বেরিয়ে এলেন ওদের সামনে, এসে বলছেন, ও মুহাম্মাদের উম্মতরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তা সত্ত্বেও আমি রাত থেকে ইবাদত করি, আবার ঘুমাই, আমি রোজা রাখি, রোজা বাদ দেই, আমি বিয়ে শাদী করি, আমার সংসার আছে, এটাই হলো আমার সুন্নাহ, এটাই হলো আমার লাইফ স্টাইল, এটাই হচ্ছে আমার জীবনযাপন পদ্ধতি, যাদের এটা ভালো লাগে না ফালাইসা মিন্নি, ওরা আমার কেউ নয়। সুবহানাল্লাহ, কি বলছেন চিন্তা করেন, ওরা ভালো নিহেতে ওরা কি করবে, ইবাদত করবে, নেকামল করবে, ওরা প্রশংসা পাইল না বরং তিরস্কার পাইল, ওরা প্রশংসিত হলো না বরং বকুনি খাইল নবীর কাছে, কারণ ওদের পদ্ধতিটা রাসূলের সুন্নার সাথে মেলে না, নিয়ত যতই ভালো থাক। সুতরাং নেক আমলের জন্য যেমন নিয়তের প্রয়োজন, পাশাপাশি রাসূলের সুন্নার প্রয়োজন, এই দুটি যুক্ত না হলে আমরা আমাদের খেয়াল খুশি মতো যেটাই করবো সেটাই ব্যর্থ। চিন্তা করতে পারি যে নবী কি বললেন তাদেরকে, ওরা ভালো ইবাদত করবে আর নবী তাদেরকে বকা দিলেন, তিরস্কার করলেন যে আমার সুন্নার, আমার এই জীবন পদ্ধতি এটা, কি এক ভারসাম্যপূর্ণ। মানব জীবনে সাধনা আছে আবার বিশ্রাম আছে, মানব জীবনের জৈবিক প্রয়োজনের জন্য তার দাম্পত্য জীবন আছে, এগুলো অস্বীকার করবো মানে ইসলামে কোনো বৈরাগ্যই নাই, আর বৈরাগ্য হতে চাইলে ইসলামের বৈরাগ্যবাদ একটাই, সেটা জেহাদ, যে দুনিয়া বাদ দিবা তাহলে জেহাদ করে আল্লাহর পথে শহীদ হয়ে যাও, এছাড়া ঝিম ধরে থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় জঙ্গলে গিয়ে সময় কাটাবা, এর নাম ইসলাম নয় বন্ধুগণ। সুতরাং এটি একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শের নাম, এবং ইসলামের পরতে পরতে সবকটা জিনিসই রাসূলুল্লাহ আমল করে দেখিয়েছেন, যেটা সহজ না কঠিন তিনি এটা দেখিয়ে দিয়েছেন। এবং ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে সূরাতুল বাকারা এর সর্বশেষ আয়াতে কারিমায় বলা হচ্ছে, 286 নম্বর আয়াতে কারিমা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপান না। কি মজাটা দেখছেন, যে আপনার সাধ্যাতীত যেটা সেটা আপনার ইসলাম না, আপনার সাধ্যের মাঝেই একটি ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ মতাদর্শের নাম ইসলাম, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি এত সুন্দর বিধান দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে যে খুতবা পড়ি, আজকে আমি খুতবার ভিতরেই খুতবার কিছু অর্থ, আয়াতে কারিমার অর্থ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, কারণ খুতবা শোনা ওয়াজিব মানে খুতবা বোঝা ওয়াজিব, আমরা যদি না বুঝি তাহলে এই ওয়াজিবের তরক করার গুণা হয়ে যাবে। মসজিদগুলোতে আরবি খুতবা হয়, এগুলো অল্প কয়েকটা মসজিদ বাদে এই দেশে বেশিরভাগ মসজিদেই বোঝানো হয় না। এখন খুতবা বোঝার জন্য দুইটা পথ, একটা হলো আপনি নিজে বসবেন, আরবি ভাষা যদি আপনি বোঝেন নিজেই বুঝবেন, আর যেহেতু আমরা সবাই এটা বুঝি না এজন্যে এটা বোঝার জন্য আরেকটা পদ্ধতি হলো খতিব মুসল্লিদেরকে বুঝায় দিবেন, তাহলে বোঝার হক আদায় হয়। যেমন আমার যদি পিপাসা লাগে তাহলে আমার দুইটার যে কোনো একটা পথ আমি মানলে পিপাসা মিটবে, সেটা আমি কলের কাছে যাব, টিউবওয়েলের কাছে যাব, কিংবা নদীর কাছে যাব, পানির কাছে যাব, তাহলে আমি পানি পাবো এবং পিপাসা মিটবে। আর একটা হলো নদী আমার কাছে আসবে,
টিউব অয়েল আমার কাছে আসবে, কুয়া আমার কাছে আসবে, পানির উৎস আমার কাছে আসবে, তাহলে পিপাসা মিটবে। তো স্বাভাবিক ছিল আমি নিজেই আমার পিপাসা মেটাবো, এটা হলো স্বাভাবিক। পানির আধার, পানির উৎস আমার কাছে এসে আমাকে আমার পিপাসা মেটাবে, এটা স্বাভাবিক না। কিন্তু যেহেতু এটা হচ্ছে না, এজন্য আমাদেরকে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হয়, যে অর্থাৎ যিনি খুতবা দেন তার দায়িত্ব আপনাদেরকে খুতবা বুঝিয়ে দেওয়া, অথবা যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়া। আমি মসজিদে আরবি খুতবার ব্যাপারে দুইটা খুতবা অনুসরণ করি। একটি হচ্ছে, আপনারা জানেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহে, তার লেখা একটি খুতবা রয়েছে, নাম হচ্ছে খুতবাতুল ইসলাম। এখান থেকে আমি কিছু খুতবা দিই। আরেকটি গ্রন্থ খুতবায়ে মুহাম্মাদী, এটাও মদিনা মুনাওয়ারায় আর স্কলাররা এই দেশীয় তারা এই খুতবাটি প্রণয়ন করেছেন, সেখান থেকেও আমি দিই। তা আজকে আমি খুতবার মধ্যেই সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমি আপনাদেরকে শোনায় দেব, তাহলে বুঝার হক আদায় হয়। জুমার ব্যাপারে আরেকটি কথা বলে শেষ করি, সেটা হলো আমাদের দেশে তিনটা খুতবা চলে। একটা এই যে এখন দিচ্ছি, এটাও খুতবা, খুতবা মানে বক্তৃতা। আরেকটা যখন এখানে শুরু করব, আরেকটা এরপরে বসবো আবার দাঁড়াবো, আরেকটা, তাহলে কটা হলো, তিনটা হয়ে গেল। তো ইসলামের নিয়ম হলো দুইটা খুতবা দেওয়া, কিন্তু আমাদের দেশে খুতবা দিতে হয় তিনটা। এটা হলো আমাদের অজ্ঞতার কারণে, আমাদের আমরা জানি না, তাই এটা বুঝায় দেওয়ার জন্য। এমন একটা সময় এই দেশে ইসলাম এসেছিল যখন সবই তো ছিল অমুসলিম। এর পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার দুর্গতির কারণে সবাই ইসলামকে সহজরূপে শিখতে পারে নাই, তাই আমাদের পূর্ববর্তী আলেমে দিনেরা মনে করেছিল এইভাবে আমরা দেই যাতে তারা বুঝতে পারে, এবং ওইগুলা দেখে দেখে বড় বড় আলেমদের ভিতরে যারা বড় বড় আলেম তারা ওইভাবে খুতবা রচনা করে দিয়েছে, সেটাই এখন মাসের খুতবা হিসাবে পড়া হয়। নিয়ম আসলে দুইটা খুতবাই দেওয়ার নিয়ম। যেহেতু দীর্ঘকাল ধরে এটা প্রচলিত, এটা আমার সেই ক্ষমতা নাই যে আমি একাই এটা ভেঙে শুরু করব। এ নিয়ম ভাঙতে হলে আরও কিছু মানুষের প্রয়োজন। সেই ব্যাপারে আপনারা নিজেরাও যদি সিদ্ধান্ত নেন, আগামীতে এই কাজ করা যাবে। এবং তাছাড়া আমি একা একা এই নিয়ম ভঙ্গ করে সামাজিক ফিতনার কারণ হব না, সেটা আপনারা ভাবেন কি করা যায়। তবে এটাই উচিত, আপনারা যারা হজ করেছেন তারা মক্কা মুয়াজ্জমায় জুমার নামাজ দেখেছেন, মদিনায় জুমার নামাজ দেখেছেন, ইমাম সাহেব তাদের সামনে দুইবারই দাঁড়াই, কিন্তু আমরা এখানে তিনবার দাঁড়াই। তো যাই হোক, আমাদের জন্য বাংলা খুতবাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আরবিটা আমরা বুঝি না, এজন্য সময় মতো আসলে সবার জন্য ভালো হয়। তা আজকে আরবিতে যেটা বলি এটা খুতবার মধ্যেই আমি ওখানে কোরআনে কেরিমের যে গুরুত্বপূর্ণ আয়াতগুলি বলা হয় যার ভিতরে সব কথা আছে ওইগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে বলবো। আর আমরা রবিউল আওয়ালের মাঝে অবস্থান করছি, এটা হচ্ছে রবিউল আওয়ালের তৃতীয় তারিখ। বন্ধুগণ, এ মাসটি নবীজির আগমনী মাস, নবীজির বিদায়ী মাস। তিনি মোটামুটি 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন, এর মধ্যে তার নবুয়তের সময়কাল হচ্ছে প্রায় 23 বছর। এই 23 বছরকে আবার দুভাগ করা হয়েছে, মাক্কি আর মাদানী। তার এই ভাগ অনুযায়ী কোরআনে কারিমের সূরাগুলিও মাক্কি এবং মাদানী রূপে আমাদের সামনে এসেছে। তার মক্কার 13 বছরে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে, যে আয়াতে কারিমাগুলি অবতীর্ণ হয়েছে এবং যেগুলা সাজিয়ে দেয়া হয়েছে সূরার আকারে, সেগুলোকে বলে মাক্কি। আর মক্কা থেকে মদিনায় হিজরতের পর যে আয়াতে কারিমা অথবা সূরাগুলি অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলে মাদানী সূরা। নবীজির জীবনে আরেকটি চমৎকার ভাগ আছে, কারণ যে আমটি মিষ্টি হবে
এটা আসলে হঠাৎ করেই মিষ্টি হয় না, ওর মুকুলের মধ্যেই চিনি মিশ্রি সব কিছু ঘুমন্ত অবস্থায় রাখা হয়। যখন ওটা পরিপক্কতার সময় হয় তখন ওগুলাও জেগে ওঠে। তো এটা তো একটা আলাদা মানুষ। আমাদের রেল লাইনেও পাথর থাকে, আবার স্বর্ণকারের দোকানেও আলমারিতে পাথর থাকে, এটাও পাথর ওটাও পাথর, কিন্তু দুই পাথরে পার্থক্য আছে না। ইনি ইনি এক স্পেশাল মানুষ, ইনি মহামানব। তার জীবনে আরও একটি চমৎকার ভাগ আছে, সেখান থেকে আমরা আমাদের চেতনা সংশোধন করতে পারি। আমরা সবাই জানি তিনি তার কৈশোরে একটি সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল। এ নামেই তো আমরা জানি। ঐতিহাসিকদের যে মত, তার ভিতরে গ্রহণযোগ্য মত হলো তিনি 17 বছর বয়সে হিলফুল ফজুলের সাথে যুক্ত হন, আর 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। মানে নবীদের যে দায়িত্ব, রাসুলের যে দায়িত্ব, সেই দায়িত্ব লাভ করেন তিনি তার 40 বছর বয়সে, আর তিনি পৃথিবী ছেড়ে চলে যান 63 বছর বয়সে। আচ্ছা, এইবার মজাটা দেখেন তো, 17 বছর বয়সে তিনি সামাজিক কাজ শুরু করলেন হিলফুল ফজুলের মাধ্যমে। এইটা তিনি কোন ধরনের বুদ্ধি নিয়ে কাজ করলেন? যেটা মাথার বুদ্ধি, মস্তিষ্ক প্রসূত বুদ্ধি, মাথা যে বুদ্ধি দেয়, চিন্তা চেতনা অভিজ্ঞতা যে বুদ্ধি দেয়। কারণ তখন তিনি নবুয়তের দায়িত্ব পাননি, ওহি আসে না 17 বছর বয়স। কী কাজ শুরু করলেন? তিনি তার চারিদিকে দেখতেন অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নিপীড়ন, এগুলো তিনি দেখতেন। তার নরম মনটা, তার পরিচ্ছন্ন মনটা কেঁদে উঠত। যা আশ্চর্য, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, এই মানুষগুলি অসহায় মানুষের উপরে কেউ অত্যাচার করে, যাদেরকে এত শ্রদ্ধা করি তারাই মায়ের জাতকে শিশুকালে আষাঢ় মেরে মেরে ফেলে, জীবন্ত কবরস্থ করে। বন্ধুগণ, কোরআনে কারিমে কীভাবে আল্লাহ কথা বলছেন এই ব্যাপারে, যে যেদিন জীবন্ত প্রথিত সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বি আইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধে তোরে মেরে ফেলা হলো? চিন্তা করুন, প্রশ্নটা খুনিকে করা হচ্ছে না, প্রশ্নটা করা হচ্ছে ভিকটিম, যাকে মেরে ফেলা হলো। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি প্রশ্ন করব ওই জীবন্ত পুঁতে ফেলা মেয়েদেরকে, কোন অপরাধে তোদেরকে মেরে ফেলা হলো? আচ্ছা, খুনিকে কেন প্রশ্ন করবে না, তাকে প্রশ্ন করবে কেন? তার মানে নারীকে এইভাবে হত্যা করা, জীবন্ত দাফন করা, এত বড় ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধীদের উপরে আল্লাহ এত ক্রুদ্ধ থাকবেন, এত রাগান্বিত থাকবেন, ওদের সাথে কথা বলা দূরের কথা, ওদের চেহারা দেখাও তিনি পছন্দ করবেন না। তো ওদের সাথে কিসের কথা? তিনি মাজলুমের পক্ষ নেবেন, নিয়ে মাজলুমকে জিজ্ঞাসা করবেন যে কোন অপরাধে তোমাকে এভাবে পুঁতে ফেলা হলো। অর্থাৎ এই কাজটা কত ভয়ঙ্কর, এইভাবে আল্লাহ পাক এই ছোট্ট আয়াতের মাধ্যমে আরব জাহিলিয়াতের উপরে আঘাত করেছেন, যে এটা কী করছো তোমরা। নবীজি এগুলো দেখলেন, কিন্তু তার কাছে তো সমাধান নেই, তার কাছে সমাধান তার মাথার বুদ্ধি। এই আমরাও যে বুদ্ধি নিয়ে দেশ চালাই, রাষ্ট্র চালাই, আন্তর্জাতিক দুনিয়া ডমিনেট করি, এই বুদ্ধি। তো তিনি সমাজ সচেতন কিছু ভালো মানুষ, এ ধরনের তরুণদের নিয়ে তিনি কাজ শুরু করলেন প্রায় 40 বছর পর্যন্ত। ওহি আসে নাই 40 থেকে 17, আপনি যদি বিয়োগ দেন তাহলে হবে কত হবে? 23। আবার তিনি বেঁচে ছিলেন 63 বছর, 63-র সাথে যদি 40 বিয়োগ দেন কত হবে? 23। তাহলে নবীজির এই কর্মমুখর জীবন 23-এ 23-এ বিভক্ত। প্রথম 23 তিনি কী কাজ করলেন? জালিমকে প্রতিরোধ, যে অত্যাচারী তাকে বাধা দেব, যে অত্যাচারিত অসহায় মজলুম তাকে উদ্ধার করব, তার পাশে দাঁড়াব।
সমাজের শান্তি নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা করবে, এই তো কাজ হিলকুল ফজলের। তাহলে 23 বছর, প্রথম 23 বছর তিনি যে কাজ করলেন মক্কাতে শান্তি প্রতিষ্ঠার, যে কাজ নিরাপত্তা প্রতিষ্ঠার কাজ, এই কাজটা তিনি করলেন নিজের মাথা এবং তার বন্ধু বান্ধব সহযোগীদের মাথার বুদ্ধি অনুসারে, ওহি আসেনি। এখন আপনারা বলেন যে এই মাথার বুদ্ধি দিয়ে তিনি যে মক্কাতে শান্তি প্রতিষ্ঠার কাজ করলেন তাতে কি তিনি 100 ভাগ সফল হলেন? হলেন? হলেন না। তার মতো একজন পরিপূর্ণ মানুষ, উন্নত মস্তিষ্ক, নিয়েতে কোনো সন্দেহ নাই, আন্তরিকতায় বিন্দু পরিমাণও সন্দেহ করার সুযোগ নেই। এই তরুণ বয়সে আন্তরিকতা দিয়ে যে কজন মক্কার এই জঞ্জাল, এই অশান্তি, এই জুলুম দূর করার চেষ্টা করলেন তারা পারেননি। তাহলে আজকে নেতারা পারবে? যারা বড় বড় গুলি আওড়ায় তারা এই সমাজ, এই দেশ, এই পৃথিবী সংশোধন করবে? কেমনে পারবে? এরাও যেমন তাদের মাথা দিয়ে কাজ করলেন, এরাও তাদের মাথা দিয়ে কাজ করছেন, কেমনে হবে? কারণ মানুষ যতই বুদ্ধিমান হোক তার জ্ঞান অর্জনের পদ্ধতি এবং পন্থা হলো অসম্পূর্ণ। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সিদ্ধান্ত নেই, পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে যে খবর দেয়, চোখ আমাদের যা বলে, কান আমাদের যা শোনায়, স্পর্শ আমাদের দেয়, যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা আর ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয় যা বোঝায় এই দ্বারা আমাদের মস্তিষ্ক একটা সিদ্ধান্ত দেয়, কিন্তু এগুলো তো আমাদের সঠিক মেসেজ দিতে পারে না। আমাদের এই কর্মচারীগুলি যারা যাদের দেওয়া খবর অনুযায়ী সিদ্ধান্ত নেব, এরা তো আমাদের সঠিক মেসেজ দেয় না। আপনি আকাশের দিকে তাকান, আপনার চোখ বলবে যে তারা ছোট, চাঁদ বড়, চোখ আপনারে বলবে। কিন্তু এখন বিজ্ঞানের যুগ, এখন বাইনোকুলার আর অত্যাধুনিক যন্ত্র দিয়ে দেখা গিয়েছে চাঁদ আসলে বড় না, তারাই বড়, চাঁদ ছোট্ট। তাহলে চোখ তো আমাকে সঠিক বুদ্ধি দিল না। আপনি যদি সোজা রেল লাইনে দাঁড়ান, দূরে দেখতে পাবেন রেল লাইন দুটো এইভাবে মিশে গেল, আপনার ভিতরে ভয় কাজ করবে, হাই হাই কে লাইনগুলো এইভাবে মিশাই দিয়েছে, এরপরে যে গাড়ি আসবে সেটা অ্যাক্সিডেন্ট করবে। এই মনে করে আপনি যদি ফোন করেন যেন এই মুহূর্তে ট্রেন না আসে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আপনাকেই লোকে পাগল বলবে। কারণ ওই রকমই মনে হয়, চোখ দেখায় দূরে গিয়ে দুটি লাইন এক হয়ে গিয়েছে। গরমকালে পিচের রাস্তায় যদি দাঁড়ান কিংবা মরুভূমিতে একটু দূরে তাকালেই মনে হবে পানি ঝিকমিক করছে, চোখ আপনাকে বলছে পানি, গিয়ে দেখবেন পানি না, মরিচিকা। সন্ধ্যার পর একটু গ্রামের দিকে গেলে ওই ওদিকে আগুন জ্বলছে, ওদিকে আগুন জ্বলছে, ওদিকে আগুন জ্বলছে, আলো জ্বলছে, এটাকে আমাদের দেশে বলে আলেয়া অথবা আলা ভুলা। তাহলে চোখ তো আমাকে সঠিক জ্ঞান দিল না। শ্রবণ শক্তি, একটা সাউন্ড হলো, শব্দটা কিসের এটা কান আমাকে বলে দিতে পারবে না। এটা কি টায়ার বাস্ট হলো না বোমা অথবা কি বোমা কি, এটা কিন্তু বলতে পারে না। তা আমাদের জ্ঞান সিদ্ধান্ত নেওয়ার এই যে মাধ্যম এগুলো অসম্পূর্ণ, যে জন্য আমাদেরকে আরেকটি মাধ্যমের মুখোমুখি হতে হয়। কারণ হলো আমাদের যে জ্ঞান বুদ্ধি এটা যেমন ভুল মেসেজ আসে, পাশাপাশি আমাদের সামনে কাল হলো তিনটা, একটা অতীতকাল, একটা বর্তমানকাল আর একটা ভবিষ্যৎকাল। এখন আমাদের স্মৃতিশক্তি কেমন? আমরা প্রায়শই অতীত ভুলে যাই। এই যে এই দেশে বিভিন্ন ক্ষমতাসীনদের দ্বারা যে অত্যাচার অবিচার হয়, মানুষ প্রথমে কদিন খুব মিছিল করে, বড় বড় কথা আওড়ায়, কত কিছু টেনশন, কত অস্থিরতা, কদিন পর শেষ। এবার আবার যখন তারা বলবে আমারে ভোট দাও আমি শান্তি দেব, কোনো চিন্তা নেই, না খেয়ে কেউ মরবে না, সব খুশি হয়ে আবার সেই সব ভুলে গিয়ে ওখানেই ভোট দেয়। এখন কী খেয়ে মরবে এটা তো তারা বলে না, না খেয়ে মরবে না, অর্থাৎ খালি পেটে মরলে তো গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, এজন্যে গুলি খেয়ে হোক, পুলিশের বাড়ি খেয়ে হোক, কিছু না কিছু খাইয়েই তোমাদেরকে মারব। এত স্মৃতিশক্তি আমাদের দুর্বল। তে আমরা অতীত কালকে ভুলে যাই, আর একটা কাল আছে কি বর্তমান। বর্তমান এত দ্রুত অতীত হয়,
যেন মনে হয় বর্তমানের কোনো অস্তিত্বই নাই। এই যে আমি যখন এখানে দাঁড়াইছি সেই সময়টা আর আছে? অতীত। এই যে বললাম অতীত, এটাও হয়ে গেল অতীত। তার মানে বর্তমান কাল বলে আসলে কোনো কালই নাই। অথচ আমরা এটা পড়ছি বর্তমান কাল, মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে, মুহূর্তে মৃত্যুবরণ করছে আমার বর্তমান। তে অতীতের ভিত্তিতে এই ভুলো মাথা দিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছি, সে সিদ্ধান্ত বর্তমানে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? সামনে আরেকটি কাল আছে যেটা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না। বিরাট অন্ধকার আমাদের চতুর্দিকে, যে আমরা জানি না তা আমি কি সিদ্ধান্ত নেব। সে আমি যাই হোক, ভবিষ্যৎকাল জানি না, অতীত ভুলে যাই, আর বর্তমান বর্তমানই নেই, আমি কি সিদ্ধান্ত নেব? কিন্তু আল্লাহ পাকের কাছে একটি মাত্র কাল, আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই, আল্লাহ পাকের কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই, আল্লাহ পাকের কাছে পুরা সময়টাই বর্তমান। বলেন সুবহানাল্লাহ, তিনি সব জানেন, সব দেখেন। এই জন্য তিনি কেমনে সিদ্ধান্তে ভুল করবেন? তে ওহি কি? তার সিদ্ধান্তের ফয়সালা, এটাই আমাদের গাইড, এটাই আমাদের আলোক মালা, এটাই আমাদের হেদায়েতের দিকদর্শন, এটাই আমাদের জীবন পথের মাইলস্টোন। যে জন্য নবীজির এই যে 23 বছর, 17 বছর থেকে নবী এবং তার হিলফুল ফজলের সাথীরা, তারা মক্কা মুয়াজ্জমায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা করলো এটা ফলপ্রসূ হলো না বলেই নবীজির মন বেদনার্ত থাকতো, তার ভালো লাগতো না, যে আর কত এত চেষ্টা করলাম হয় না তো। তিনি এই সমাজ ছেড়ে চলে গেলেন জাবালে নূরের শীর্ষদেশ, এই পাহাড় গাহে হেরা, এই হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন, চিন্তা করতে লাগলেন। তখন ওখান থেকে এই কাবা সরাসরি দেখা যাইতো, এখন বড় বড় বিল্ডিং হওয়ার কারণে কাবা আড়াল হয়ে গিয়েছে। তিনি ওই কাবার দিকে চেয়ে চেয়েই ভাবতেন, এ জাতিকে কি করে মুক্তি দেব, কি করে আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারব। তৎকালীন সমাজে যারা বুদ্ধিমান জ্ঞানবান বলে পরিচিত ছিল কাদের থেকেও কোনো সমাধান পাওয়া যেত না। তিনি অস্থির হয়ে পড়লেন, তার নিজের কাছেও কোনো ব্যাখ্যা নাই, তিনি একাকী হয়ে গেলেন। বন্ধুগণ, লাইলাতুল কদরের রাত এলো, সমগ্র পৃথিবী নিস্তব্ধ, গভীর রাত, মিশমিশে কালো রাত। এই রাতে তিনি বসে আছেন একাকী, হঠাৎ সেই গুহার সামনে যেন এক নূর জ্বলে উঠল, সেখান থেকে অপরিচিত একজন বলছে, পড়ো, একরা, পড়ো। তিনি বলছেন, আমি পড়তে পারি না। সেই অজানে ব্যক্তি তাকে বুকে চেপে ধরল, আবার বলল, পড়ো। তিনি বলছেন, পড়তে পারি না। এবার সে এগিয়ে এসে এত জোরে চাপ দিল, নবীজির মনে হলো তার হাড়গোড় যেন তুষ হয়ে যাবে। আবার ছেড়ে দিয়ে বলল, পড়ো। তিনি বলছেন, ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, আমি পড়তে পারি না। সর্বশেষ এমন জোরে তাকে বুকে চেপে ধরা হলো যে মনে হলো তার প্রাণবায়ু বেরিয়ে যায়। এরপরে সূরা আলাকের 5খানি আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানবতাকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন, যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, যিনি তোমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। এইভাবে 5খানি আয়াত অবতীর্ণ হলো, স্বর্গীয় দূত অদৃশ্য হয়ে গেল, নবীজি প্রচণ্ড পেরেশানি নিয়ে সেই পাহাড়ের উপর থেকে অন্ধকারেই নেমে আসলেন। কারো কাছে যাননি, তিনি গিয়েছেন তার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে।
গিয়ে বলেছেন, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমারে তাড়াতাড়ি করে কম্বল দিয়ে ঢেকে দাও, মানে প্রচণ্ড শীত করছে ভয়েতে, যে আমি মনে হয় বাঁচব না, এটা আমার কী হলো। হযরতে খাদিজা তখন নবী থেকেও বুদ্ধিমতী ছিলেন, ব্যবসা করতে হলে বুদ্ধি লাগে, বুদ্ধি ছাড়া ব্যবসা করে দেখেন এক সপ্তাহের ভিতরে 7-8টা লাল বাতি জ্বলবে। খাদিজা যেমন তেমন ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। এর আগে তারই মাল সামান নিয়ে নবীজি সিরিয়ায় শামে এখানে ওখানে ব্যবসা করে তার নির্দেশ মোতাবেক, তার সাজেশন মোতাবেক ব্যবসায় লাভ নিয়ে তিনি এসেছিলেন। সুতরাং খাদিজা তার এই স্বামীকে সুস্থির করলেন, এরপরে তাকে তিনি মোটেও শান্ত হতে পারছেন না, যে দৃশ্য দেখেছেন এটা তার কল্পনার বাইরে, তিনি কখনো কল্পনা করেননি এটা কি, তিনি জানেনও না, জীবনে কোনো জ্ঞান বিজ্ঞানের সাথে তার কোনো পরিচয়ও নেই, তিনি কেমনে নিজেকে বুঝাবেন। কিন্তু খাদিজা বুদ্ধিমতী মেয়ে, তিনি অবশেষে বলছেন, হে কাসেমের পিতা, হে আবাল কাসিম, বড় সন্তানের নাম ধরেই ডাকা হতো, আপনার কিসের চিন্তা, কিসের ভয়? আপনি তো জীবনেও মিথ্যা বলেন না, আপনি সর্বদাই সত্যের সত্যপন্থীদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন, আপনি অসহায়দের সহায়, আপনি নিজে ইনকাম করে, কষ্ট করে ইনকাম করে দুর্ভাগাদের জন্য সাহায্য করেন, যে ওরা কাজ করতে পারে না তো নিজে কাজ করে আয় করে ওদেরকে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, এতে মিসকিনকে উপকার করেন, মুসাফিরদের পাশে দাঁড়ান, জীবনে একটাও মিথ্যা বললেন না, আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ, স্ত্রীর এই সান্ত্বনা সহজ না, জীবনে যদি প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরে বোর কাছে যদি দুশ্চিন্তা বলার পর আমাদের স্ত্রীদের কেউ যদি এই কথা আপনাকে বলে থাকে যে চিন্তা করো না ঠিক হয়ে যাবে, তাহলে দেখবেন কত আত্মবিশ্বাস আপনার ভিতরে আসে। এই ভয়ঙ্কর সময় খাদিজার এই কথা নবীকে আশ্বস্ত করলো, সুবহানাল্লাহ। তখন তাওরাত এবং ইনজিলে সব থেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়, নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফেল। নবীজি সুস্থ শান্ত হওয়ার পর তাকে সাথে নিয়ে ওয়ারাকার কাছে গিয়ে বললেন, ভাইজান দেখেন তো এর কি হয়েছে। এবার ওয়ারাকা সব শুনলেন, ইতিপূর্বের গ্রন্থ তাওরাত এবং ইনজিলের উপরে তিনি ছিলেন পণ্ডিত ব্যক্তি, সব শুনে ওয়ারাকা স্বতঃস্ফূর্ততার সাথে বললেন, আরে এ তো সেই ফেরেশতা যা মুসার কাছে আসতো, সুবহানাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সেই ফেরেশতা যেটা মুসার কাছে আসতো, এটাই আজ তোমার কাছে এসেছে, আহারে সেই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি যেদিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বের করে দেবে, তাহলে আমি জীবন দিয়ে হলেও তোমার পক্ষে দাঁড়াবো, সুবহানাল্লাহ। নবীজি এবার নতুন ভয় পেলেন, আশ্চর্য হওয়ার সাথে ভয় পেলেন, কারণ আশ্চর্য তো হবেনি, গোটা মক্কাবাসী দুইজনকে শুধু উপাধি দিছে, একটা খাদিজাকে বলেছে তাহেরা পবিত্রা, যে সমাজে কোনো নারী পবিত্র ছিল না সেই সমাজ খাদিজার উপাধি দিয়েছে তাহেরা পবিত্রা, আর যে সমাজে মিথ্যা দুর্নীতিতে আচ্ছন্ন ছিল সেই সমাজে এই একটামাত্র ছেলেকে বলা হয়েছে আল আমিন। শুধু আমিন বলে নাই, একটা আল বসাইছে, এটা আরবিতে দি, অর্থাৎ এই রকম বিশ্বাসী আর কেউ হতে পারে না, এটা আনপ্যারালাল, এর কোনো এটা অতুলনীয়। আর বলেছে আর সাদিক সত্যবাদী, এর মতো সত্যবাদীও আর কেউ নাই। তাহলে গোটা সমাজের পরিপূর্ণ ভালোবাসা যাদের পানে ঝুঁকে আছে যার উপরে, সে কী করে মনে করবে এরা তাকে বের করে দেবে সমাজ থেকে, এটা কী করে সম্ভব? মাত্র কদিন আগেও কাবা শরীফ পুনর্নির্মাণ করার লাগছিল, কিন্তু হজরে আসওয়াদ কে সরাবে, এই পবিত্র পাথরে কে হাত দেবে, গোত্রপতি বিভিন্ন গোত্রের লিডারদের ভিতরে দ্বন্দ্ব চলছিল, এই অবস্থায় তাদের সব থেকে মুরব্বী ব্যক্তির পরামর্শ মতো কুরাইশের নেতারা সিদ্ধান্ত নিল কালকে ফজরের
সময় ভোরবেলায় এদিক থেকে যে আসবে তার কাছে আমরা ফয়সালা নেব, সে যা বলবে তাই মানব। ভাগ্যক্রমে তার সব তাকে আসে ভোর থেকে, দেখতে পেল এই ছেলেটাই আসছে। তখন তারা সবাই একসাথে বললো, আরে তো আমাদের আলামিন, আসো আসো, তুমি যা বলবো তাই হবে, তুমি আমাদের এই দ্বন্দ্বের মীমাংসা করো। তখনও তিনি নবুয়তের দায়িত্ব পাননি, সেই অবস্থায় তিনি সব শুনে চাদর বিছালেন। চাদর বিছিয়ে পবিত্র পাথরখানা নিজ হাতে চাদরের মাঝখানে রেখে এই যে এতগুলো লিডারকে বললেন চাদরের কোণা ধরো, তারপরে নিয়ে আসো, রাখা হলো। এরপরে কাজ শেষে আবার তিনি চাদর যখন রাখা হলো, আবার পাথরে হাত দিল কে? ওরা না, যারা পাথর ছুঁতে চাইছিল, ওই নাপাক হাত পাথরে লাগলো না, রহমতের নবী নিজ হাতে পাথর জায়গা মতো সেট করলেন। আবার যখন সরাতে হবে, আবার এই নিয়মেই রাসূলুল্লাহর নেতৃত্বে এটা সরালো। কি প্রমাণ হলো? যে আগামী নেতৃত্ব এই ছেলেটার উপরে আসছে, এদের উপরে আর নেতৃত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কদিন আগেই গোটা বড় বড় লিডার তাদের এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে মক্কাবাসী বেঁচে গেল, সব থেকে কম বয়সে এই ছেলেটা, যার বয়স তখন 40 হয় নাই, তার নিচে। তাহলে নবী কিভাবে মনে করবেন যে এই মক্কাবাসী, এই বুড়া বলে কি যে এই মক্কাবাসী আমারে নাকি বার করে দেবে? তো নবীজি বলছেন আশ্চর্য, এরা আমাকে মক্কা থেকে বার করে দেবে? তখন ওয়ারাকা বিন নাওফেল বলছেন, হ্যাঁ, ইতিপূর্বে তোমার মতো যারাই আল্লাহর এই ওহি নিয়ে এসেছিলেন তাদের সাথে তাদের জাতি এই দুর্ব্যবহারই করেছে। কিন্তু কদিন পরেই ওয়ারাকা মারা গেলেন, যে জন্য ওয়ারাকাকে আর নবীজির সাথে থাকার সুযোগ হয় নাই। বন্ধুগণ, বিষয়টা এক জ্বলন্ত সত্য। এরপরে নবীজির মিশন শুরু হলো, এটা আগামীতে ক্রমে ক্রমে আমি এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে একটি অনুরোধ করতে চাই, একটি না দুটি। একটি বিষয় হলো, এত সুন্দর মসজিদ, আজকে মসজিদে এক নতুন মুসল্লি এসে আমারে জানালেন যে এত সুন্দর মসজিদ, উনি খুব খুশি হলেন। আসলেই তো সুন্দর, আপনাদের অর্থেই এই মসজিদ তৈরি হয়েছে। কিন্তু মসজিদের প্রাণ কারা? এই আমরা মুসল্লিরা। প্রাণহীন যত সুন্দর প্রাণী হোক, অলংকার কি তার মানায় যদি জানটাই না থাকে? প্রাণ হলেন আপনারা। এখান থেকে পাঁচবার নামাজের জন্য ডাকা হয়, যখনই আজান শুনবেন একটু ভাববেন কারে ডাকে। আপনি যদি বড় কোনো গাছের উপরে উঠে আমাদের এই মুসলমানদের সমাজের দিকে তাকান, কিংবা বড় কোনো গৃহের উপরে উঠে দেখেন, আপনি অবাক হবেন যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, কিন্তু মানুষের ভিতরে কোনো চেতনা নাই। আপনি দেখবেন আশ্চর্য, প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত। এই ডাকটা আসলে ডাকছে কাকে? বন্ধুগণ, আপনারা যদি ক্যান্টনমেন্টে যান, দেখবেন যখন বিগল বাজানো হয়, তাদেরকে যখন আহ্বান করা হয়, ঘুমিয়ে থাক আর বাথরুমে থাক, যেখানেই থাক সবাইকে দ্রুত ছুটতে হয়। এরা দুনিয়ার সোলজার, আর আমরা যারা এখানে এসেছি, আমরা কার সোলজার? কার সৈনিক? আল্লাহর সৈনিক। এখান থেকে ডাক আসছে, বান্দাদের প্রতি ছুটে আয়, এই ঘরের উদ্দেশ্যে ছুটে আয়। কিন্তু আমরা তখন নানা কাজে ব্যস্ত। আমরা যে আল্লাহু আকবার বলি, অর্থাৎ আল্লাহ সবার উপরে, আল্লাহ সবার বড়, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ মহান, তার মানে ওই নাম শোনার পর আমার কোনো কাজকেই আর গুরুত্ব দেওয়া যাবে না। যদি দেই তাহলে আল্লাহ আর বড় থাকলো না, তখন ওই কাজটাই, ওই গোলামটাই বড় হয়ে গেল আমার কাছে। সেজন্য আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। এবং আপনি খুব ব্যস্ত থাকলে ফরজটাই আসেন। আপনার এমনিও তো মসজিদ ফরজের জায়গা, সুন্নাত নফলের জায়গা না, এজন্যে শুধু ফরজটা পড়েই চলে যান, তাও হতে পারে। নইলে মসজিদ যখন শূন্য লাগে, প্রতিটি নামাজ প্রেমিক, আল্লাহ প্রেমিক ব্যক্তির কলিজাটাও শূন্য হয়ে যায়, এটাও তো তাই হওয়া উচিত। আপনি একটা ছোট্ট বিয়ের দাওয়াত দিয়েছেন, একটা খানা দিয়েছেন, 50 জন, 20 জন, 100 জন, 200 জনকে দাওয়াত দিয়েছেন, আপনার একটু এগিয়ে আসেন, এই ফাঁকাগুলো পূরণ করেন, ফাঁকাগুলো পূরণ করেন, ফাঁকাগুলো টাইট হয়ে বসেন। আপনি একটা দাওয়াতের ব্যবস্থা করেছেন, গরু খাসি সবই জবাই করেছেন, 100, 200, 500 জনকে দাওয়াত দিয়েছেন,
এসেছে মাত্র 32 জন, আর কেউ আসে নাই। আপনার কেমন লাগবে? শুধু তো একদিনের আয়োজন, একদিনের দুঃখ। তারপরও আপনি হিসাব রাখবেন কারা কারা আসেনি, কাদের কারণে আমার এই তরকারি ক্ষতি হলো, একদিন আমি মজা দেখে নেব। বুঝলাম, প্রত্যেক দিন 5 বার আল্লাহ পাক তার গোলামদেরকে আহ্বান করছে, আমরা আসছি না। কেমন হয় তাহলে ব্যাপারটা? এজন্য আসুন আমরা গুরুত্ব দেই, আমরা গুরুত্ব দেই, এটা যার তার আহ্বান না, এটাকে গুরুত্ব দেই। এবং গুরুত্ব দিয়ে সফল হব তখন যখন আমরা নামাজ কেন্দ্রিক আমাদের জীবনটাকে সাজাব। আমাদের জীবনটা যদি এমন হয় যে আমার সব কাজ আমি নামাজ কেন্দ্রিক সাজাব, আমি সব কিছুকে সাইড দেবো, নামাজটাকে সাইড দেবো না, নামাজের ডাকেই এরপরে ওই কাজ, এরপরে ওই কাজ, এইভাবে বাদ ফজর, ফজর নামাজের পর যদি আমরা আজকে আমার কী কী কাজ কী কীভাবে করব এইভাবে যদি হিসাব এবং তালিকা করি, কিছুই না। একটু চেষ্টা করলে আরেকটু সুন্দর করা যায়। আর আমরা যেন আজকের প্রতিদিনই মনে করি গতকালের চাইতে আজকে আরও ভালো করব, কালকে আবার ভাববো গতকালের চাইতে আজকে আরও ভালো করব। এভাবে আসুন নিজেকে পাল্টে ফেলি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে মসজিদের কাজ চলছে, আমাদের মুসল্লির সংখ্যা বাড়ছে, আগামীতে আল্লাহ তৌফিক দিলে এর আরও কাজ আছে। এজন্য আপনার একটু মেহরবানি করে সাহায্যের হাতটা আপনারা তো দেনই, একটু আরেকটু বাড়ায় দেবেন, এই একটু বাড়ায় দিলে সহজ হয়। 10-এ 1-এর জন্য যেটা বোঝা ওটা 10-এর জন্য লাঠির মতোই সোজা, 1-এর জন্য যেটা বোঝা 10-এর জন্য সেটা লাঠির মতোই সোজা। যে জন্যে সবাই আমরা একটু চেষ্টা করি, অপচয় অপব্যয় বাদ দেই, এখানে এই খরচটা করতে হতাম দরকার নেই, সারা সপ্তাহ ধরেই পরিকল্পনা করি শুক্রবারে আমি কিছু দেব, বাজার থেকে একটু বাঁচাইতে পারি, অযথা খরচ থেকে বাঁচাইতে পারি, ভুল পথে দেওয়া থেকে বাঁচাইতে পারি। এইভাবে আমরা আমাদের পরকালীন অনন্ত ব্যাংকে যেন জমা করি। এজন্য আমরা আমি এই দুটো অনুরোধ আপনাদের সামনে রাখলাম। আর মসজিদ কমিটিকে অনুরোধ জানাই, সামনে রবিউল আউয়ালে আপনারা একটা সিদ্ধান্ত নেন, রবিউল আউয়ালে আমরা একদিন মাগরিব থেকে এসা অথবা তারপরেও যেটাই হোক আমরা একদিন একটু নবীজি নিয়ে মাগরিব থেকে এসা বা তারপর পর্যন্ত আলোচনা করি। আমি নিজেও থাকবো আর পাশাপাশি স্থানীয় ভালো কিছু আলেম ওলামাকে ডেকে আনবো, সবাই সেখানে বিষয়ভিত্তিক কথা বলবে, যাতে সময় কমায় দেওয়া হবে। সময় কম থাকলে কথাগুলো সলিড আসে, আর সময় অপরন্ধ দিলে হাবি জাবি এদিক ওদিক করে কথা বলে, সেটাও আপনারা দেখতে পারবেন। কোনো হুজুরকেই টাকা দেওয়া লাগবে না, শুধু মুসল্লিদের খাবার ব্যবস্থাটা সে যেটাই দেন, খিচুড়ি হোক আর জিলাপি হোক যেটাই হোক, মসজিদ কমিটির পক্ষ থেকে ব্যবস্থা করার অনুরোধ জানাই। যেদিন আপনাদের সুবিধা হয় একটু সিদ্ধান্ত নিয়ে আমাকে বললে আমরা রবিউল আউয়ালে একটা প্রোগ্রাম করতে পারি, আপনারা রাজি আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।